নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ দু হাজার নতুন ঘরের লিস্ট আপনি কিভাবে চেক করবেন অনলাইনে নিজের ঘরে বসে নিজের মোবাইল থেকে আপনি চেক করুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের ঘরের লিস্ট আপনার নাম এসেছে কি না লিস্টে চেক করে নিন এখনই কীভাবে চেক করবেন আজকের ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়ে দেব। কোথাও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমেই আপনাকে আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার থেকে গুগল ওপেন করতে হবে গুগলে গিয়ে সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ লিকে সার্চ করতে হবে সার্চ করলেই চলে আসবে এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন তো এই অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন হোমের মধ্যে দেখুন রয়েছে অ্যাবাউট আস ডান দিকে দেখুন রয়েছে অ্যাওয়াজ সফট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এর মধ্যে অনেকগুলো অপশান দেবে তার মধ্যে রিপোর্টে ক্লিক করতে হবে রিপোর্টে ক্লিক করলে এরকম একটি অপশান চলে আসবে দেখতেই পাচ্ছেন অনেকগুলো রিপোর্টস এখানে চলে এসেছে তো নিচের দিকে নামতে হবে এবিসিডিই এরকম অনেক অপশান রয়েছে তো এখানে ই অপশানের মধ্যে দেখুন রয়েছে ই যে অপশানটা রয়েছে তার মধ্যে চার নম্বর যেটা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ সি সি ডেটা ভেরিফিকেশান সামারি এই চার নম্বর অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে এস ইসিসি রিপোর্টসের মধ্যে ক্যাটাগরি ওয়াইজ এস ডেটা ভেরিফিকেশান সামারিতে ক্লিক করতে হবে এই অপশানটাতে ক্লিক করলে আরেকটি পেজ চলে আসবে তো এখানে দেখুন সিলেকশন ফিল্টার্স রয়েছে এর মধ্যে কিছু ফিল্টার্স আপনাকে সিলেক্ট করতে হবে প্রথমেই রয়েছে অল স্টেট এই অল স্টেটের মধ্যে ডান দিকে দেখুন যে চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে সমস্ত স্টেটগুলো এখানে দেখাবে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সমস্ত স্টেটগুলো রয়েছে এর মধ্যে যে স্টেটে আপনি বাস করেন সেটা সিলেক্ট করবেন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি তো তারপরে দেখুন আরেকটি অপশান চলে এসেছে তারপরে দেখুন নিচে আরেকটি সিলেক্ট অপশান এসেছে সেখানে একই রকমভাবে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নাম চলে এসেছে ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে সমস্ত ডিস্ট্রিক্টের নাম যে ডিস্ট্রিকে আপনি বাস করছেন সেটি সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে আরেকটি সিলেক্ট অপশান চলে এসেছে এবার এই ডিস্ট্রিক্টের আন্ডারে কোন জায়গায় আপনি বাস করুন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে তো এখানে প্রথমেই চাকদা দেখতে পাচ্ছেন আমি সিলেক্ট করব এছাড়াও আরও অনেক অপশন রয়েছে আপনার যেটি সেটি সিলেক্ট করবেন তারপরে দেখুন আরও একটি অপশান চলে এসেছে এবার চাক্তার আন্ডারে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর নাম এখানে কিন্তু চলে এসেছে তো এখান থেকে আমি যেটি আমার সেটা আমি সিলেক্ট করে নিয়েছি তো এখানে সমস্ত কিছু সিলেক্ট করা হয়ে গেছে এবার দেখুন একটি ম্যাথ এখানে সলভ করতে দেওয়া রয়েছে সেই ম্যাথটা আপনাকে করতে হবে এবং এই জায়গায় ফাঁকা জায়গায় আপনাকে কিন্তু সেটা বসাতে হবে তারপরে সাবমিট অপশানে ক্লিক করলেই আপনি কিন্তু লিস্টটি পেয়ে যাবেন তো আমি এবার বিয়োগ ফলটা করে দেব তারপরে অ্যান্সারটা এখানে বসিয়ে দেব। তো বসিয়ে দিয়েছে এরপরে সাবমিট যে অপশানটা রয়েছে সেই অপশানে ক্লিক করব তো সাবমিট অপশানে ক্লিক করলেই আরেকটি নতুন পেজ চলে আসবে দেখুন এই পেজের নিচের দিকে নামলে সমস্ত লিস্টগুলো আপনারা দেখতে পাবেন তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে লিস্টগুলো কিন্তু চলে এসেছে তো প্রথমেই দেখুন লিস্টের রয়েছে সিরিয়াল নাম্বার তার মধ্যে প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট নেম তারপরে ব্লক নেম পঞ্চায়েত নেম রেজিস্ট্রেশন নাম্বার বেনিফিশিয়ারি নেম ফাদার নেম সমস্ত ডিটেলসটা কিন্তু চলে এসেছে এখানে তারপরে ডান দিকে আরও রয়েছে মাদার নেম ক্যাটাগরি প্রায়োরিটি এইভাবে সমস্ত লিস্ট কিন্তু এখানে চলে এসেছে আপনারা আপনাদের নামটি এখানে দেখে নেবেন চেক করে নেবেন আপনার নামটি এখানে এসেছে কিনা এই লিস্টে অনেক নামের লিস্ট কিন্তু এখানে চলে এসেছে মোট কতগুলো লিস্ট এসেছে আমরা দেখে নেব দুশো পঁচাশিটি লিস্ট কিন্তু এখানে চলে এসেছে তো আপনারা চেক করে নিতে পারেন আপনার নাম এই লিস্টে আছে নাকি তো এখানে দেখুন ওপরের দিকে গেলে রয়েছে ডাউনলোড পিডিএফ সাবমিটের নিচেই রয়েছে ডাউনলোড পিডিএফ এই ডাউনলোড পিডিএফে ক্লিক করলে সমস্ত লিস্টে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে মোবাইলে পিডিএফ আকারে তো এই লিস্টটা একবার দেখে নেব পিডিএফ আকারে কি দিয়েছে তো ডাউনলোড হয়ে গেছে এই লিস্টটি চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে দেখুন সমস্ত লিস্ট কিন্তু এই রকমভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং এটা আপনারা প্রিন্ট আউটও করে নিতে পারেন তো চেক করে নেবেন আপনাদের নাম কিন্তু এসেছে নাকি এই ঘরের লিস্টে গ্রামীণ প্রধানমন্ত্রী আবাস যোজনায় আপনার নাম এসেছে নাকি ঘরের লিস্টে তো চেক করে নিন এখনই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি নামের লিস্টটি চেক করে নেবেন ভিডিওটি সকলের মাঝে শেয়ার করুন ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ